পূজ্য ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। মহান বিপ্লবী দেশনায়ক সুভাষচন্দ্র বসুর শ্রীচরণে আমার প্রণাম। এবং এখানে আগত সমস্ত গুরু ভাই গুরু বোন সবাইকে জানাই বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ। আজ 9 জুন, গতকাল থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। এই প্রোগ্রামের উদ্দেশ্য কি তা দুদিন ধরে আমরা আলোচনা করছি। নামটা দেখলেই বুঝতে পারবো আমরা, পেছনে লেখাই আছে আত্মপ্রস্তুতি শিবির। তার মানে কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের তৈরি হওয়ার জায়গাটা এখনো সেইভাবে আমরা পোক্ত করে উঠতে পারিনি। যদিও তৈরি হওয়ার কাজটা কোনোদিনই শেষ হওয়ার নয়, এ একটা অনন্ত পথ, অনন্ত যাত্রা, এটা শেষ হওয়ার নয়, এটা চলতেই থাকবে। এই আত্মপ্রস্তুতি কোনোদিনই শেষ হওয়ার কথা নয়। যদি আমরা সেইভাবে ঠাকুর বালমঞ্জরি তত্ত্বকে অ্যানালাইসিস করি, বুঝতে চেষ্টা করি, কিন্তু বাস্তবিক কিছু কারণের জন্য আমাদের আজ এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এটা আমরা এই দুদিন ধরে সবাই অলরেডি জেনে গেছি। যে আলোচনাগুলো এখানে উঠে এলো, তার মধ্যে যে আলোচনাগুলো আমার মনে অন্তত দাগ কেটেছে, সমস্ত আলোচনাই আমি শুনবার চেষ্টা করেছি কালকের থেকে। কিছু সময় হয়তো কিছু গুরু ভাই বোনদের আলোচনায় মিস করে গেছি, যাই হোক, সেখানে একটা কথা বারবার বলার চেষ্টা চলছে, সেটা হল ঠাকুর আছেন, ঠাকুর ফিরবেন, ঠাকুর তার কথা রাখবেন। তার মানে কোথাও আমাদের মনে হয়েছে যে আমাদের গুরু ভাই বোনদের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছে। এটা তো সঠিক যে ঠাকুর 7-8 কোটি দীক্ষা দিয়েছেন, 1993 আগের সংগঠন আর আজকের সংগঠনের মধ্যে পার্থক্য তো আছে। যারা আগের থেকে সংগঠন করেছে, আমি খুবই ছোট ছিলাম, আমি দেখেছি, তো সেই জায়গার থেকে যখন তুলনামূলক আজকে দেখা হচ্ছে, তো সেই জায়গায় কিছু পার্থক্য তো আছে। তার মূল কারণ আমারও মনে হয়েছে ঠাকুরের প্রতি সেই আস্থা, বিশ্বাস, ভালোবাসার কোথাও অভাব। এটা কেন হয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু কেউ, আমার এটা মনে হয় যে আমরা কেউ দীক্ষা ঠাকুরের কাছ থেকে নিইনি, দীক্ষা আমরা পেয়েছি। ঠাকুরের কাছে অনেকেই গেছেন যারা কিন্তু তার দীক্ষা বা দর্শন কোনোটাই তাদের হয়নি। তো যার যার জীবনে দীক্ষা দর্শন হয়েছে, মনে রাখবেন এটা একটা অঙ্ক, এটা একটা গণিত আছে। তো সেই জায়গায় ঠাকুর বালকমুচুরি মহারাজের, আমরা যখন পূর্ণ ব্রহ্ম বলছি, স্রষ্টা বলছি, ভগবান বলছি, গুরু বলছি, প্রভু বলছি, তার কারণ প্রেক্ষাপট সবটাই আছে। ঠাকুর বালকমুচুরি মহারাজকে আমরা বোঝার পথে এগোবো কি করে, বুঝবো কি করে, চিনবো কি করে, তার তো একটা পথ থাকবে, তার তো একটা গাইডলাইন থাকবে। তো দেখুন, এই কথাগুলো সবারই আমাদের জানা, তাও আমি বলবো, যখনই মনের মধ্যে আমাদের, কারণ আগামী দিন কি পরীক্ষার প্রকৃতি আমাদের ফেলবে আমরা তা জানি না, সেই পরীক্ষায় যদি আমাদের পাস করতে হয়, সেই ছাকনিতে যদি আমাদের পাস করতে হয়, গুরুর প্রতি প্রভুর প্রতি আস্থা বিশ্বাস সবটাই আমাদের সম্বল, ভালোবাসাটাই আমাদের সম্বল, প্রেমটাই আমাদের সম্বল। তো সেই জায়গায় আমরা প্রথম থেকে সাবজেক্টটাকে আবার শুরু করব, যে ঠাকুর বালকমুচুরি পৃথিবীতে আসবার, আবির্ভাব হওয়ার বহু পূর্বে লোকনাথ ব্রহ্মচারী, আজকে আইনস্টাইন বড় বিজ্ঞানী, শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, যদি একটা ছোট্ট বাচ্চা বা একটা পড়াশোনা না করা ছেলে যদি সেই তকমাটা দেয়,
পৃথিবীর মানুষ কিন্তু বিশ্বাস করবে না। বড় বড় বিজ্ঞানী যখন আইনস্টাইনকে তকমা দেবে যে হ্যাঁ ইনি হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তখন সাধারণ মানুষ আমরা মেনে নেব। তো সেইভাবে ঠাকুর বালগঙ্গাধরী আবির্ভাব হওয়ার আগেই লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামী, তৈলঙ্গ যাই হোক, ঠাকুরের প্রসঙ্গে বলছেন পূর্ণ ব্রহ্ম পৃথিবীতে আসবে। তাহলে তারা সার্টিফাই করলেন ঠাকুর বালগঙ্গাধরী আবির্ভাবের আগে, যারা এখানকার আধ্যাত্মিকতার বড় সাধক বলে পরিচিত। তারপর থেকে ঠাকুর আবির্ভাব হওয়ার পর থেকে যত রকমের ঘটনা এখানে ঘটেছে, পৃথিবীর মানুষ চাক্ষুষ করেছে যে ঠাকুর বালগঙ্গাধরী মহারাজ পৃথিবীতে এসে কোনোরকম কোনো সাধনা তাকে করতে হয়নি, তাই তিনি জন্মসিদ্ধ। জন্মের থেকেই তার ঐশী শক্তি প্রকাশ পেয়েছে। 5 বছর 3 মাস বয়স থেকে তিনি দীক্ষা দেন। কাকে প্রথম দীক্ষা দিলেন? সুফি সাধক 178 বছরের মনাই ফকিরকে। তারপরে ঠাকুরের কাছে আমরা যারা সাধারণ মানুষ ঠাকুরের কাছে গেছি, তার পাশাপাশি সমাজের বিদগ্ধ গুণী ব্যক্তিরা ঠাকুরের সান্নিধ্য লাভ করেছেন। সত্যেন বেসের মতো বিজ্ঞানী, মহেন্দ্রলাল সরকারের মতো দার্শনিক, এম এন রয়ের মতো কমিউনিস্ট, প্রচুর সঙ্গীতজ্ঞ, প্রচুর আধ্যাত্মিকতার জগতের মানুষ সাধক ঠাকুরের সান্নিধ্যে এসে তার চরণাশ্রিত হয়েছে। এই কথাগুলো যখনই মনের মধ্যে আমাদের কোনোরকম কোনো দ্বন্দ্ব আসবে, সন্দেহ আসবে, আমাদের মনে রাখতে হবে যে আমরা তো অন্ধ, আমরা স্পিরিচুয়ালি ব্লাইন্ড, কিন্তু যেই মানুষগুলো কিছুটা এই স্পিরিচুয়াল জগতে আধ্যাত্মিকতার জগতে এগিয়েছিলেন, তারা ঠাকুর বালব্রহ্মচারী মহারাজের চরণে নিজেদের সমাপিত করেছিলেন। কেন? কারণ তাদের কিছুটা হলেও অন্তর্দৃষ্টি খুলে গিয়েছে। তাছাড়া আমরা ঠাকুরকে বুঝবো কি করে? ঠাকুর বলেই দিয়েছেন আমার তত্ত্ব দিয়ে। এই প্রারম্ভিক জার্নিটা যখন শুরু হচ্ছে তখন আমরা একে অন্যের হেল্প নিয়ে শুরু করতে পারি, ঠাকুর কি কেন এসছেন চলছে, তার পাশাপাশি চলবে ঠাকুরের তত্ত্ব বিশ্লেষণ। ভক্তিটা বেশিদিন থাকে না, ঠাকুর বলছেন ভক্তিতে থাকলে ছিটকে যেতে পারো, জ্ঞানে আমাদের আসতে হবে। সে জ্ঞান আসবে ঠাকুরের আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়ে, ঠাকুরের তত্ত্ব বিশ্লেষণের মধ্য দিয়ে। আজকে 2 দিন ধরে আলোচনা চলল ঠাকুর, এখানে যারা আমাদের পূর্ববর্তী বক্তা ছিলেন সবাই বেশিরভাগ ধরনের একটি আলোচনা করেছেন। 93-এর যে ঠাকুরের অন্তরালের পরবর্তীতে আমাদের মনে যে দ্বন্দ্ব সন্দেহের সৃষ্টি হয়েছে, বারংবার সেই জায়গাটাকে নিরসন করবার তারা চেষ্টা করেছেন। ঠাকুর আছেন, ঠাকুর ফিরবেন, ঠাকুর তার বেদের কাজ করবেন। আমি আপনি 2 দিন ধরে আলোচনা শুনলাম, কিন্তু বাড়ি গিয়ে কোনোরকম কোনো চর্চা নেই, কোনোরকম কোনো কর্ম নেই, কোনো জ্ঞানের কাটাছেড়া নেই, ঠাকুরের আদেশ নির্দেশ পালনের মধ্য দিয়ে আমরা গেলাম না, এই আলোচনাটা কিন্তু আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না বলেই মনে হয়। তাই আগামী দিন যখন পরীক্ষায় পড়বো, চাকরিতে পড়বো, আমরা যদি এই রাস্তার দিকে একবার সরে যাই, ঠাকুর বলেছেন যে আমার দৃষ্টিটা ক্ষণিকের জন্য তোমাদের থেকে যদি সরিয়ে নিই, কোথায় তোমরা হারিয়ে যাবে তোমরা নিজেরাও জানো না। তাই ঠাকুরের কাছে আমাদের সমর্পণ থাকবে যে ঠাকুর আমরা তো কিছু বুঝি না, আমরা কিছু জানি না, তুমি আমাদের সন্তান করেছ, তুমি যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারো। তো এই একটা জায়গা, আরেকটা জায়গা সাংগঠনিক যে অস্থিরতাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে বিগত কিছুদিন ধরে, সাংগঠনিক অস্থিরতা সন্তান দলে নতুন কিছু নয়, জন্মলগ্ন থেকেই সেটা আছে, বিভিন্ন নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে লড়াই সন্তান দলের আছে, সেটাকে সঙ্গে নিয়েই চলতে হয়। কারণ সবসময় যে সুন্দর সব কিছু হবে, সব কিছু ফুলের মধ্য দিয়ে, রাস্তার মধ্য দিয়ে, ফুলের রাস্তার মধ্য দিয়ে আমি সবাই হেঁটে যাবো, এটা হতে পারে না। তাই সমস্ত নেগেটিভ জিনিসের থেকে আমাদের পজিটিভটাকে তুলে নিয়ে আসতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ সাংগঠনিকভাবে মহানাম প্রচার এবং ঠাকুরের আদর্শটাকে প্রচার করব, যেটাকে আমরা বলছি বেদের প্রচার। সেই জায়গায় দেখা যাচ্ছে ইদানিংকালে কিছু কতিপয় ব্যক্তি আমাদের সেই বেদের কাজটাকে
চালিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা তারা দিচ্ছেন। এই বাধা দেওয়ার ক্ষেত্রে তাদের সাইকোলজিটা এটাই কাজ করছে বলে আমার মনে হয়েছে, যে আমরা যদি বাধা দিই তাহলে এরা আমাদের কাছে আসবে পারমিশন নেওয়ার জন্যে। আমরা যখন সেই পারমিশনটা সেখানে দেব, সঙ্গে সঙ্গে আমরা সেই কর্ম নিতে পারব, এবং তারাও আমাদের ভাই, তাদের যুক্ত করতে আমাদের কোনো অসুবিধা ছিল না, কিন্তু তাদের আদর্শ নীতির সঙ্গে আমরা একত্রিত হতে পারছি না, যার জন্য তাদের সাথে আমাদের মতের একটা পার্থক্য আছে। কেউ কিন্তু আমরা কারো শত্রু নই। তাই বারংবার একটা কথা উঠে আসছে, কতিপয় ব্যক্তি যদি সন্তান দলের আদর্শটাকে ধরে রাখতে না পারে, তারা যদি সেই আদর্শটাকে মেনটেন না করতে পারে, তাহলে কি আমরা সন্তান দল যে রেজিস্টার সংগঠন আছে সেটা থেকে বেরিয়ে যাব? সেই বেরিয়ে গিয়ে আমরা কাজ করব? সেটা আলোচনা হয়েছে, কিন্তু আমরা একমত হতে পারিনি। আমাদের সবার বক্তব্য, সন্তান দলে আমরা ছিলাম, সন্তান দলে আছি, সন্তান দলে থাকবো। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো কৌশল। যখন কোনো বড় প্রোগ্রাম আমরা করব, আমি এতটুকুই বুঝেছি, কারণ ছোট ছোট আমরা যদি ঘরোয়া কোনো অনুষ্ঠান করি, সেখানে আপনাকে আমাকে কেউ বাধা দিতে আসছে না। সবচেয়ে বড় দুঃখের বিষয় দেখুন, আমাদের বাধা দেওয়ার কথা ছিল সমাজের ব্যক্তিদের, যারা ঠাকুর গর্ভমজের সান্নিধ্যে আসেননি। আমাদের লড়াইটা করতে হচ্ছে আমাদের নিজেদের ভাইদের সাথে, এটা কত বড় দুঃখের বিষয়। তাহলে ছোট ছোট প্রোগ্রাম করতে যখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, নাম গান কীর্তন বেদের তত্ত্ব আলোচনা করতে অসুবিধা হচ্ছে না, সেই কাজ তো আমরা চালিয়ে যেতে পারছি। বড় প্রোগ্রাম যদি আমরা কোনো অনুষ্ঠানে করতে ইচ্ছুক হই, যে আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আসাম জুড়ে একটা সেমিনার করবো, একটা কনফারেন্স করবো, তখন কিন্তু আমাদের একটা পারমিশন প্রশাসন থেকে নিতে হচ্ছে। সেই জায়গায় আমি যতটুকু বুঝেছি, যে ডিসিশনটা সবাই মিলে নেওয়া হচ্ছে সেটা একটা কৌশলগত ডিসিশন আমাদের করতে হবে। সেই জায়গায় কোনো রাতারাতি আমাদের কোনো সংগঠনে আমরা যাচ্ছিও না, আমরা সন্তান দল সংগঠন ছেড়ে অন্য কোনো রেজিস্টার সংগঠন নাম লেখাচ্ছি না, শুধুমাত্র আমরা লেটার প্যাডটা ইউজ করে আমরা সেই কাজটা চালিয়ে নিয়ে যাবো, এটুকুই আমি বুঝেছি। তো যাই হোক, আর কিছু বলার নেই, সবাই আমরা তত্ত্ব কম বেশি জানি। আমি আরেকবার সেই কথাটা বলবো, যে আমাদের প্রার্থনাটা যেন প্রভুর কাছে সারাক্ষণ থাকে, যে আমরা কিছু বুঝি না, কিছু জানি না, তুমি আমাদের চালিয়ে নিয়ে যাও প্রভু। রাম নারায়ণ।